আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, পৃথিবীটা প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। এই আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও কিন্তু আপডেট হয়ে যাচ্ছি, কারণ আমরা আগের তুলনায় অনেক শৌখিন হয়ে গেছি। আমরা চাইলেই কোনো কিছু হাতের নাগালে পাইলে আমরা দূরে কোথাও যেতে চাই না। তো ঠিক সেম প্রক্রিয়ায় আমরা চাইলে আমাদের বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা মাস্টার কার্ড থেকে খুব সহজে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ অ্যাকাউন্টে আমরা কিন্তু টাকা মানি ইন করতে পারবো। তো আপনারা জানেন, আমরা কিন্তু মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিদ্যুৎ বিল থেকে শুরু করে এ টু জেড আমরা কিন্তু বিকাশের মাধ্যমে করে থাকি। তো এই বিকাশের মাধ্যমে আমাদের পেমেন্টগুলো করা লাগে, এর জন্য অবশ্যই আমাদের কোনো এজেন্টের কাছ থেকে বা বিকাশের দোকান থেকে আমাদের কিন্তু টাকাটা কিন্তু লোড করা লাগে। তো টাকাটা লোড করতে যাওয়াটা একটা হ্যাসেল। তো এই হ্যাসেল থেকে আমাদের বাঁচার জন্য খুব সহজে আমরা, আমাদের যদি কোনো ব্যাংকে টাকা থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু খুব সহজে আমরা বিকাশে কিন্তু টাকাটা লোড করতে পারবো। তো সব থেকে মজার বিষয় হচ্ছে, কোনো প্রকার ফি ছাড়াই আপনি ব্যাংক থেকে হোক আর মাস্টার কার্ড থেকে হোক আর ভিসা কার্ড থেকে হোক, যেখান থেকে আপনি বিকাশে টাকা লোড করেন না কেন, কোনো প্রকার ফি বা চার্জ দেওয়া লাগবে না। তো আমি বেসিক্যালি এটাই করি, আমি কখনো বিকাশের টাকা আমি কোনো ক্যাশ আউট এজেন্ট থেকে বা কোনো প্রকার বিকাশের দোকান থেকে লোড করি না, আমি আমার কার্ড বা বিভিন্ন ধরনের ব্যাংক থেকে আমি কিন্তু টাকাটা লোড করি। তো বন্ধুরা, যাই হোক, আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা লোড করবেন কোনো প্রকার বিকাশ অ্যাকাউন্টের দোকান না যে। অর্থাৎ আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি ব্যাঙ্ক কার্ড থাকে বা ডেবিট কার্ড থাকে বা মাস্টার কার্ড থাকে, যে কোনো কার্ডের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু বিকাশে টাকা লোড করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে আসি কীভাবে আমরা খুব সহজে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক বা যে কোনো ডেবিট কার্ড থেকে আমরা খুব সহজেই বিকাশে টাকা মানি ইন করতে পারি বা বিকাশে টাকা লোড করতে পারি। তো বিকাশে আপনাকে টাকা লোড করতে হলে অবশ্যই আপনাকে একটা বিকাশ অ্যাপ থাকা লাগবে অথবা বিকাশ অ্যাপসে লগ ইন থাকা লাগবে, তাছাড়া কিন্তু আপনি লোড করতে পারবেন না। তো আশা করি আপনি ইতিমধ্যে আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করেছেন বা বিকাশ আয়নে সাইন আপ করেছেন। আমি দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিকাশ আয়নে অ্যাপসে আমি সাইন আপ করেছি। তো এবার আমরা আমাদের এখানে কিছু টাকা লোড করব। তো এটা করার জন্য আমাদের খুব সহজে এখানে চলে যেতে হবে অ্যাড মানি অপশন। অ্যাড মানি অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ব্যাঙ্ক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ। আপনি যদি কোনো ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা আনতে চান বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা আনতে চান, সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক টু বিকাশে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাঙ্কিং। আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা আনতে পারবেন। আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিং না চালু থাকে, শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু বিকাশে, ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। তো ব্যাঙ্কের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, সেক্ষেত্রে শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্কের মাধ্যমে বা অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র টাকা আনতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট। তো সব থেকে সহজ হয় কার্ড টু বিকাশ, কারণ সবারই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ডেবিট কার্ড থাকে। তো এই ডেবিট কার্ড দিয়ে আপনার খুব সহজে কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা কিন্তু লোড করতে পারবেন। তো আমি আপনাকে দেখাবো কার্ড টু বিকাশ এই অপশনটা। তো কার্ড টু বিকাশে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন, মাস্টার কার্ড এবং ভিসা কার্ড। আপনারটা কি মাস্টার কার্ড না ভিসা কার্ড সেটা অবশ্যই দেখে নেবেন। তো মনে রাখবেন আপনার কার্ড যদি ডেবিট কার্ড হয়, বাংলাদেশে যেমন ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা যে কোনো যেই আইপিসি ব্যাঙ্ক, এসব ব্যাঙ্কে যদি ডেবিট কার্ড হয় সেক্ষেত্রে এটা হবে ভিসা কার্ড। আর আপনার যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড হয়, যেমন পেওনার মাস্টার কার্ড, ইবিএলের আপনার অ্যাকোয়া কার্ড, এগুলো যদি হয় সেক্ষেত্রে সেটা হবে মাস্টার কার্ড। তো আমার যেহেতু ভিসা কার্ড, এখান থেকে আপনার ভিসা কার্ড সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরও ভিসা কার্ডই হবে, যেহেতু আপনার ডেবিট কার্ড যদি হয় সেটা ভিসা কার্ডই হবে। তো ভিসা কার্ডটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আসবেন, দেখতে পাচ্ছেন আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা লোড করতে চান। তো দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করতেছে। আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা, সেই নাম্বারটা এখানে শো করবে। তো এই নাম্বারে যদি আপনি টাকা না পাঠায় অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন। সাপোজ আপনি চান যে আপনার অন্য কারোর বিকাশ অ্যাকাউন্টে টাকা আপনি লোড করে দিতে চান আপনার কার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো যেহেতু আমি আমার মাই অ্যাকাউন্টে টাকা লোড করবো, সেক্ষেত্রে আপনি এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। যাই হোক, এখানে আপনি কত টাকা লোড করতে চান সেই অ্যামাউন্ট এখানে দিবেন। তো সাপোজ আমি এখান থেকে 500 টাকা লোড করতে চাই, তো 500 টাকা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ফোর্সে ক্লিক করলাম। তো ফোর্সে ক্লিক করার পরে এখানে আপনার কোনো কার্ড অ্যাড করা থাকবে না, যেহেতু আমার একটা কার্ড অ্যাড করা আছে। আপনার কোনো কার্ডই অ্যাড করা থাকবে না, যেহেতু আপনি নতুন টাকা লোড করতে যাচ্ছেন বা মানি ইন করতে যাচ্ছেন, সেটা আপনার একদমই নতুন অ্যাকাউন্ট থাকবে। তো এই জন্য আপনাকে অ্যাড মানি ফ্রম নিউ কার্ড এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনি এখানে দুটো অপশন আসবে, আপনি সেভ করতে চান কার্ডটি না সেভ না করতে চান। যদি আপনি সেভ না করতে চান, ডোন্ট সেভে ক্লিক করবেন। তো ডোন্ট সেভে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে, এখান থেকে ভিসাতে ক্লিক করবেন। ক্লিক করবে কার্ড নাম্বার, আপনার যে ডেবিট কার্ডের উপরে যে কার্ড নাম্বারটা আছে সেই কার্ড নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে যে এক্সপাইরেশন ডেটটা আছে সেটা এখানে দিতে হবে। তো মনে রাখবেন আপনার কার্ডের উপরে এক্সপাইরেশন ডেটও দেওয়া থাকবে এবং আপনার কার্ড নাম্বারটাও দেওয়া থাকবে এবং সিভিএন নাম্বার। এই সিভিএন নাম্বারটা আপনার কার্ডের উল্টা পিঠে থাকবে। আপনার কার্ডটা উল্টা করেন, দেখুন আপনার সিভিএন নাম্বারটা রয়েছে, সেই সিভিএন নাম্বারটা এখানে দিবেন। তো এটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, কারণ ওই যে কার্ডটা, যেই ওই কার্ডটা যেই ব্যাঙ্কের কার্ড এবং যেই ব্যাঙ্কে
অ্যাকাউন্ট করেছেন ওই অ্যাকাউন্টে যেই নাম্বারটা সংযুক্ত আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে দিবেন, দেওয়ার পরে পেতে ক্লিক করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো যেহেতু আমার কার্ড অ্যাড করা আছে, তো চলুন আমরা আমাদের সেভ কার্ড থেকে কিভাবে আমরা টাকাটা নিই সেটা আমরা দেখাই। তো আমাদের যেহেতু কার্ডটা সেভ আছে, জাস্ট আমরা কার্ডের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এমন একটা ইন্টারফেস শো হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কার্ড নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এখান থেকে আমি জাস্ট পেতে ক্লিক করলাম। তো পেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে। আমি বলেছিলাম একটা ওটিপি কোড আসবে, তো সেই কোডটা আমি এখানে বসাচ্ছি। বসানোর পরে আমি এখান থেকে সাবমিট ওটিপিতে ক্লিক করতেছি। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি আমার 6 ডিজিটের ওটিপিটা পেয়ে গেছি। ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কার্ড টু বিকাশ, আমাদের কিন্তু টাকাটা লোড হয়ে গেছে। দেখবেন মেসেজ চলে এসেছে, ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট 500 টাকা ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের ব্যালেন্স কিন্তু টোটালি 2200 টাকা হয়ে গেছে। তো বন্ধু এটাই ছিল মোটামুটি মূল টপিক আমাদের, এটাই ছিল আমাদের আলোচনা বিষয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।